أيها المسلمون، الله سبحانه وتعالى তিনি যতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন সময়ের মধ্য থেকে তার মধ্যে শাহরু রমাদান অন্যতম একটি নিয়ামত। মাওসুমুল ইবাদাহ, মাওসুমুত তাকওয়া, মাওসুম কিয়ামুল লাইল, মাওসুমুস সাদাকাহ, মাওসুমুল ইতিকাফ এবং এরকম আরো অনেকগুলো ভালো ভালো কাজের মাওসুম হচ্ছে শাহরু রমাদান। শাহরু রমাদানের কাজগুলো নিয়ে আমরা আজকে কিছু কথা আপনাদেরকে বলবো, বিশেষ করে আল কোরআন এবং আস সুন্নাহ যে কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছে এই মাসে এবং পাশাপাশি যেগুলো থেকে বর্জন করতে বলা হয়েছে, যেগুলোকে বর্জন করতে বলা হয়েছে সেগুলো আমরা সংক্ষেপে আজকের এই খুতবায় তুলে ধরবো ইনশাআল্লাহ। শাহরু রমাদানের সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে সিয়াম, সিয়াম ও রমাদান। এই কথাটি স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইসলামের পাঁচটি রোকন বর্ণনা করছিলেন সেখানে চতুর্থ রোকন হিসেবে তিনি উল্লেখ করেছেন বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিসে, যেখানে তিনি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়া হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। ইসলামের পাঁচটা রোকন এখানে বর্ণিত হয়েছে। আর আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জায়গায় সিয়াম ফরজ হওয়ার কথা বলেছেন, সূরা আল বাকারার 183-185 নম্বর আয়াতে এবং 185 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন যে এই ফরজ সিয়ামটা হবে রমাদান মাসে। 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারার, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। আর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমাদান মাস যাতে আল কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের প্রমাণস্বরূপ আর সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী রূপে। অতএব তোমাদের মধ্যে যারা এই মাসে অবস্থান করবে তারা যেন সিয়াম রাখে। এই মাসে অবস্থান করলে সিয়াম রাখতে হবে সেটি এই কথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। সিয়ামের অসংখ্য ফজিলত আছে, আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করব না, শুধু সংক্ষেপে দু একটি বিষয় এখানে বলতেই হয়। সেটি হচ্ছে সিয়ামটা কেন এত গুরুত্বপূর্ণ এবং সিয়ামটা কেন অন্য সকল ইবাদত থেকে এক্সেপশনাল, সবগুলো পৃথিবীর সকল ইবাদত থেকে সিয়ামটা এক্সেপশনাল, সে কথাটি বুখারী মুসলিমের সেই প্রখ্যাত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিয়েছেন, বলেছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু আল আশার আল হাসানাতু মিনহা বিআশরি আমসালিহা ইলা সাবঈয়াতি দিআফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদমের সকল ইবাদত বা সকল ভালো কাজের আমলে সালেহের সওয়াবের ক্যালকুলেশন হচ্ছে একটা নেকি, এটা 10 গুণ মাল্টিপ্লাইড হবে এবং সেখান থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হতে পারে। সুবহানাল্লাহ, তাই না? বিশাল একটা ব্যাপার, সবার জন্য সমান হবে না। প্রত্যেকের পারফরম্যান্স, তার নেক নিয়ত, তার এখলাস, তার এসব কিছুর আলোকে এটা নির্ধারিত হবে সে কতটা মার্কস পাবে, কতটা সওয়াব পাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে হাদিসে কুদসির এই অংশটা হাদিসে কুদসির বলছেন ইল্লা সওম, তবে সওমের হিসাবটা আলাদা, এটা আমার জন্যে, আমি এর পুরস্কারটা দেব। তার মানে হচ্ছে সকল আমলের একটা সওয়াব, একটা ক্যালকুলেশন, আর সওমেরটা স্পেশাল, সেটা আল্লাহ তাআলা নিজেই স্পেশালি দেবেন। এবং তারও আরও দলিল আছে, যেমন যারা সওম পালন করবে তাদের জন্য, তাদেরকে স্বাগত জানার জন্য আরেকটা স্পেশাল ফটক থাকবে যেটাকে বাবুর রাইয়ান বলা হয়। জান্নাতের একটা দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান। সেখানে স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করে দিয়েছেন যে ওই দরজা দিয়ে শুধুই রোজাদাররা প্রবেশ করবে এবং শেষ রোজাদার ব্যক্তি, সয়েম ব্যক্তি যখন প্রবেশ করবে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যিনি রোজা রাখেননি, যে মুসলিম,
তিনি কিন্তু সেখান দিয়ে আর প্রবেশ করতে পারবেন না। তো এটা এটা একটা বড় ধরনের ফজিলত। এছাড়াও আরো অনেকগুলো ফজিলত আছে। রোজাদারের সিয়ামের কারণে মুখে যে গন্ধটা হয়, যেটাকে আমরা দুর্গন্ধ বলি, কিন্তু আল্লাহর কাছে সেটা কিন্তু মিস্ক আম্বার, মিস্কের চাইতেও সেটা পছন্দনীয় এবং পবিত্র ও সুন্দর। তার মানে হচ্ছে আমাদের সিয়ামের কারণে যে ত্রুটিগুলো তৈরি হয় সেগুলোকে আল্লাহ তাআলা হাসানাতে রূপান্তরিত করে দিচ্ছেন। সিয়ামের কারণে মুখের যে গন্ধটা হয় সেটাকে সুগন্ধিতে তিনি পরিণত করে দিচ্ছেন। এভাবে অসংখ্য ফজিলত আসলে সিয়ামের রয়েছে। সিয়ামকে আধুনিক বিজ্ঞানীরা অটোফ্যাজি বলেন, যার মধ্য দিয়ে নানা রকম রোগের উপশম হয় এবং তার শরীরটা সতেজ হয় ইত্যাদি। দুনিয়া আখিরাতের নানা রকম ফজিলত আসলে এর মধ্যে রয়েছেন। আসলে এখানে আরেকটা কথাও বলি, ইসলামের সকল প্রোগ্রামটাই এটা শুধু আখিরাতমুখী না, আখিরাত এটার মেইন ফোকাস, এটা মনে রাখবেন। সকল ইবাদত এবং আমলে সালেহের মেইন ফোকাসটা হচ্ছে আখিরাত, কিন্তু দুনিয়াতে এগুলো অপাঙ্কেয় নয়। এর প্রত্যেকটা ইভেন্ট, এর প্রত্যেকটা ইস্যু দুনিয়ার জন্য উপকারী। সালাত, সিয়াম, জাকাত, কোরবানি, হজ, উমরা, সাদাকাত, এরভাবে সব কিছু দেখেন না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুচকি হাসি দিতে বলেছেন, বলেছেন মুচকি হাসিটা সাদাকা। মুচকি হাসিতে একটা সংসার সুখী হয়ে যেতে পারে, কারণ রাগের কারণে একটা সংসার ধ্বংস হয়ে যেতে পারে, তাই না? আমরা তো পরিবারের বিষয়গুলো নিয়ে আগেও বলেছি। তাহলে দেখেন ছোট্ট মুচকি হাসিকে তাচ্ছিল্য করার কোনো কারণ নেই, কারণ এর মধ্যে এত বড় মেসেজ, এত সুখ, এত শান্তি, এত কল্যাণ, সেই জন্য এটাকে সাদাকার মর্যাদা দেওয়া হয়েছে। এভাবে সব কিছুকে ইসলাম প্রত্যেকটা ভালো ভালো কাজকে সাদাকার মর্যাদা দিয়েছে। একটা বৃক্ষ রোপণ করবেন, সে বৃক্ষ বড় হবে এবং সেখান থেকে কোনো পাখি অথবা কোনো প্রাণী খাবে, সেটা আপনার জন্য সাদাকা হয়ে যাবে। এ হলো ইসলামের সকল প্রোগ্রাম। কোনো একটা প্রোগ্রামকে খারাপ বলার কোনো সুযোগ নেই। আফসোস বনি আদমের জন্যে, যারা অনেকেই এই কল্যাণগুলো চোখে দেখে না, যারা অনেকেই এই সুন্দরগুলো অবলোকন করে না এবং এগুলোর মধ্যে অবগাহনও করে না। এটা আমাদের দুর্ভাগ্য আসলে, হয়তোবা আমাদের গাফলতির কারণে অথবা আমাদের অপসংস্কৃতির কারণে কিংবা আমাদের অশিক্ষার কারণেও এটা হতে পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সিয়ামের পরে আমরা যে আমলটা নিয়ে বলবো, সিয়ামের সাথে আসল সংশ্লিষ্ট আরও অনেকগুলো আমল আছে, সেটা নিয়ে একটু বলি। আর সেটি হচ্ছে সিয়াম আপনি রাখবেন কখন থেকে, এটা হলো সবে সাদেক থেকে, সবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এখানে আরও কয়েকটা আমল আছে, এর মধ্যে একটা হলো ইফতার, তার আগে সাহুর বা সাহরি, আমাদের দেশে সেহেরি বলে, আসলে শব্দটা সাহার থেকে এসছে, অতএব সাহারিয়া বলতে পারেন অথবা সাহুর বলতে পারেন। এটা হলো ভোর রাতের খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি পছন্দ করতেন, নিজে খেতেন এবং খাওয়ার জন্য নির্দেশনাও দিয়েছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি খাও কারণ এর মধ্যে বারাকা রয়েছে। আর তিনি ইফতারের ক্ষেত্রেও তার কিছু সুন্না রয়েছে, সেই ইফতারের ক্ষেত্রে কিছু নির্দেশনাও দিয়েছেন। তিনি বলেছেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যেন আমরা ইফতার করি। দুটো হাদিস আছে এখানে। একটা হাদিস হচ্ছে লা ইয়াজালু উম্মতি বিখাইরিন হাত্তা আজ্জালুল ফিতর, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। অর্থাৎ সূর্য অস্ত যাওয়া নিশ্চিত হলে অযথা দেরি না করে সে ইফতার করবে, এটা হচ্ছে বিধান। কোরআনে যখন বলা হয়েছে সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ সুবহান তাআলা বলছেন তুম্মা আতিমু সিয়ামা ইলাল্লাইল, তুম্মা আতিমু সিয়ামা ইলাল্লাইল, অতঃপর রাত পর্যন্ত সিয়ামকে পরিপূর্ণ করো। এই জায়গায় রাত পর্যন্ত বলতে কী বোঝানো হয়েছে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে, যেটি বুখারীর বর্ণনা, সেখানে স্পষ্ট করে দিয়েছেন এই রাত মানে আসলে ইভিনিং আওয়ার চলে যাওয়ার পরে একটু গভীর রাত হওয়া বা এশারক্ত হওয়া নয়, যেটি ইহুদিদের আমল ছিল। ইহুদিরা দেরি করে, রাত পর্যন্ত দেরি করে, বিলম্ব করে তারা ইফতার করত। আর এই আয়াতের আলোকে শিয়ারাও কিন্তু রাত পর্যন্ত দেরি করে ইফতার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিলম্ব করাটাকে নিষেধ করেছেন এবং সেই জন্য ওই হাদিসটা বললেন যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। এখন এই দ্রুততা কতটুকু দ্রুত সেটা আসলে নিশ্চিত হওয়ার সাথে রিলেটেড,
অতএব এখানে আমরা যতটুকু সম্ভব অবিলম্বে সূর্য অস্ত যাওয়া নিশ্চিত হওয়ার পর অবিলম্বে ইফতার করাটা উত্তম। আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন বলেছেন ইদা আকবালাল লাইলু মিনহা হুনা ওয়া আদবারান নাহারু মিনহা হুনা আফতারাস সাইম, যখন এদিক থেকে রাত আসবে আর এদিক থেকে দিবসের অবসান ঘটবে, দিবস শেষ হয়ে যাবে, তখন সাইম ইফতার করবে, রোজাদার ইফতার করবে। ক্লিয়ার না এটা? তার মানে হচ্ছে দিবসের অবসান হবে কিসের মাধ্যমে? গুরুব শামস, সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে, তখনই ইফতারের টাইম। তাহলে আর কি কোনো সন্দেহ শোভা আছে আমাদের? ইফতারের টাইম নিয়ে আসলে সন্দেহ শোভার আর কোনো কারণ নেই। আর এখন আজানের জন্য অপেক্ষা করার অনেকে করেন, যাদের কাছে হয়তো ঘড়ি নেই বা অন্য কোনো মিন্স নেই, কিন্তু আমাদের কাছে এখন ঘড়ি আছে, আপনি সারা বছরে ঠিক কোন মোমেন্টে সূর্য অস্ত যায় সেটা জানেন। অতএব তারপরে যত দ্রুত সম্ভব ইফতার করবেন, এটাই হচ্ছে শরিয়ার নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইফতার করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতারের যে দস্তরখান ছিল ওখানে কি ভাজি বড়া মুড়ি ছোলা এগুলো ছিল কি না? এগুলো আসলে ছিল না, তবে এগুলো হালাল খাবার, আপনি খেতে পারেন, কিন্তু আমরা জানি যে যারা খাদ্য বিশেষজ্ঞ তারা এগুলো খেতে নিষেধ করেন। সারাদিন অভুক্ত থাকার পরে সবচেয়ে উত্তম হচ্ছে নির্মল পানি খাওয়া আর খেজুর খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেজুরকে প্রাধান্য দিতেন, তিনি রোতাব দিয়ে ইফতার করতেন যদি রোতাব অ্যাভেইলেবল থাকতো, আর যদি রোতাব না পাওয়া যেত তখন তিনি শুকনা খেজুর তামর সেটা দিয়ে ইফতার করতেন, বেজোড় সংখ্যক নিয়ে তিনি ইফতার করতেন। আর যদি রোতাব তামর কিছুই পাওয়া না যেত তাহলে তিনি এক কোষ পানি দিয়ে ইফতার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হচ্ছে সুন্নাহ। আমার মনে হয় যত প্রাচুর্যের মধ্যেই আমরা থাকি না কেন, এই সুন্নাহটা আমাদের সার্বিক সব দিক থেকে উপাদেয়। প্রথমে সারাদিন অভুক্ত থাকার পরে আপনি যদি একটু খেজুর আর একটু পানি খান, এরপরে সালাতে চলে যান, এটা খুব ভালো হয়। একটা সময় আমার মনে আছে ছোট সময় দেখতাম যে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরেই জাস্ট কোনো মতে একটা খেজুর খেয়ে আবার সালাতে দাঁড়িয়ে যেতেন, মানে মাঝখানে কোনো ফাঁক থাকতো না। এটা আপনারা যারা বয়স্ক তারাও জানেন, কিন্তু আজকাল দেখি যে মসজিদগুলোতে আধা ঘন্টা, 35 মিনিট, কোথাও কোথাও 40 মিনিট ইফতারের পরে দেরি করে, এটাও মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি ইফতার করেন সেজন্য 5 মিনিট থেকে 7 মিনিট এনাফ, আপনি দেখেন হারামাইনে তাই করা হয়। এর মধ্যে সবাই পেট ভরে ইফতার করে, তারপরে ইফতারগুলো গুটিয়ে নেয়, এরপরে 5 থেকে 7 মিনিটের মধ্যে, 7 মিনিটের মধ্যে সালাত শুরু হয়ে যায়। অতএব আমি মসজিদগুলোকে পরামর্শ দেব, আপনারা ইফতারের নামে এই দীর্ঘকাল সময় একজন লোক খাবে, তারপরে একটু রেস্ট নেবে, তারপরে একটু পোলাও খাবে, তারপরে মসজিদে আসবে, এটা যেন না হয়, সালাতের গুরুত্ব যেন থাকে। কারণ আউয়াল ওয়াক্ত সালাতের গুরুত্ব সবসময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন। আর মাগরিবের সালাতে খুব বেশি ওয়াক্ত যেহেতু না থাকে, এত লেট করাটা আমাদের জন্য ঠিক হবে না। এরপরে যে আমলটা রমাদানের জন্য স্পেশাল সেটি হলো কিয়ামুল্লাইল। কিয়ামুল্লাইল সহিহ বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবির আমলগুলোর কথা বলা হয়েছে, 3-3 দিন তারাবি সালাত পড়েছিলেন, যদিও এই সালাতের নাম তারাবি ছিল না, এটা ছিল কিয়ামুল্লাইল। রাতের সমস্ত সালাতের নাম কি? কিয়ামুল্লাইল। তারাবিহ এটা যেহেতু তারা থেমে থেমে সালাতটা পড়তেন, এজন্য এটা আমাদের ওলামায়ে কেরামের দেওয়া নাম, পরবর্তীতে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নাম নয়। তো এখন আপনি যদি সন্ধ্যা রাতে পড়েন এশার পরে, এটাকে বলা হয় তারাওয়ি। আর যদি আপনি শেষ রাতে পড়েন সেটা হলো তাহাজ্জুদ, কিন্তু সবটাই কিয়ামুল লাইল। যদি আপনি প্রথম রাতে পড়েন শেষ রাতে না পড়লে কোনো সমস্যা নেই, আবার যদি শেষ রাতে পড়েন তাহলে প্রথম রাত্রে পড়লে না পড়লেও কোনো সমস্যা নেই। আমরা কিছু রসম রেওয়াজ বা তরিকার উপর এমনভাবে শক্তভাবে গেড়ে বসেছি যে কারণে আমাদের নিজস্ব একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। আর যারা প্রথম রাতে কিছু পড়েন শেষ রাতে কিছু পড়েন এতেও কিন্তু কোনো বাধা বিঘ্ন নেই, এটাই হলো বিশুদ্ধ কথা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ প্রখ্যাত ওলামায়ে কেরামের বক্তব্য থেকে এটাই আমরা কনক্লুড করতে পারি। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে যেটি সহিহ বুখারীতে ইমাম বুখারী বর্ণনা করেছেন, বলেছেন ওয়াল্লাতী তানামুনা আনহা খায়রু মিম্মা তাকুমুন, যে নামাজ থেকে তোমরা ঘুমিয়ে থাকো অর্থাৎ তাহাজ্জুদ সালাহ, সেটা যে নামাজে এখন তোমরা প্রথম রাত্রে দাঁড়াচ্ছ তারা ওই তার চেয়েতে সে নামাজটা বেশি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এভাবে দুই ওয়াক্তে আলাদা করে পড়েছেন এমন কোনো দলিল নেই। কিন্তু এশার পর থেকে সবে সাদেকের আগ পর্যন্ত রাতের সালা পড়া যাবে সেটি কিন্তু তিনি একাধিক বর্ণনায় স্পষ্ট করে দিয়েছেন। বুখারীর বর্ণনা তো এভাবে এসছে, সলাতুল লাইলি মাতনা মাতনা ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহ সাল্লা রাকআতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। রাতের সালাত হচ্ছে দুই রাকাত করে পড়া। যদি কেউ এভাবে পড়তে পড়তে ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করে তখন সে এক রাকাত হলেও যেন পড়ে নেয়, যা তার রাতের সালাতকে ভিতের করে দেবে। তাহলে এতে স্পষ্ট হচ্ছে যে দীর্ঘকাল ধরে লম্বা টাইম ধরে দুরাকাত করে পড়তেই থাকা এটাও অ্যালাউড। কে অ্যালাউ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা বর্ণনা করছেন, তিনি রাতে রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না। এটা মুস্তাহাব। সর্ব মানে সকল আলেমদের মতে এটা মুস্তাহাব। এই বিষয়টি নিয়ে কথা বলেছেন আগের বড় আলেম ইমাম ইবনে তাইমিয়া থেকে আরম্ভ করে আরও অনেক ওলামায়ে কেরাম, তারও আগে ওলামায়ে কেরাম এবং পরবর্তীতে শেখ আলবানি, শেখ বিন বাজ, শেখ সালেহ বিন উসাইমিন, তারা প্রত্যেকেই বলেছেন এই রাকাত সংখ্যাটা হলো মুস্তাহাব। এর থেকে বেশি পড়াটা এটা শরীয়তে জায়েজ আছে। অতএব আমরা এই রাকাত সংখ্যা নিয়ে যেন কাদা ছোঁড়াছড়ি না করি, আমারটা ঠিক আর আরেকটা বেদা সেটা না বলি। তবে হ্যাঁ, বেদাতের কিছু সিমটম আছে। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাকাত সংখ্যা নির্ধারণ করেননি সেটাকে বাধ্যতামূলক নির্ধারণ করা, এটা হচ্ছে শরিয়ার ব্যাপারে নিজস্ব ওপিনিয়ন জোর করে চাপিয়ে দেওয়ার মতো। অতএব সেটা আমরা অ্যাভয়েড করবো ইনশাল্লাহ। আমরা সবসময় চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাটা কী, তার আমলটা কী, সেটাই বেশি ফলো করব। মুস্তাহাবের ক্ষেত্রে এবং রাকাত সংখ্যার ক্ষেত্রে যদি তিনি অ্যালাউ করে থাকেন তাহলে অতিরিক্ত পড়াটা কোনো অসুবিধা নেই। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে যদি কেউ খুব লম্বা করে পড়তে পারে, যেমন রাতের এক তৃতীয়াংশ বা দুই তৃতীয়াংশ বা অর্ধরাত্রি ধরে সে এগারো রাকাত যদি পড়তে পারে এটাই তার জন্য উত্তম। কিন্তু সে যদি এত লম্বা টাইম দাঁড়াতে না পারে তাহলে রাকাত সংখ্যা বাড়ানো তার জন্য জায়েজ আছে। তাহলে আমাদের এই যে বড় বড় স্কলাররা শরিয়ার মাকাসেদ জানতেন, বুঝতেন, তাদের এই বিশ্লেষণগুলোকে একদম ফেলে দেওয়াটা উচিত নয়। এবং আমার মনে হয় আমরা যেই আমলটাকে কোরআন হাদিসের দৃষ্টিতে সবচেয়ে বেটার এবং শক্তিশালী মনে করি সেটাই করব। আর মুস্তাহাবের ক্ষেত্রে অন্যদের উপর কোনো কিছু ইম্পোজ না করা, এটাই হলো বিধান। আচ্ছা, এরপরে রমাদানের অন্যতম আরেকটি আমল হচ্ছে সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই উম্মার মধ্যে সাদাকায় সবচেয়ে বেশি অগ্রসর ছিলেন, সবচেয়ে বেশি সাদাকা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রমাদান মাস আসলে তিনি বেগবান ঝড়ো হওয়ার চাইতেও বেশি বেগবান ছিলেন সাদাকা দেওয়ার ক্ষেত্রে, এটি বুখারীর বর্ণনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন আফদালুস সাদাকাতে সাদাকাতুন ফি রমাদান, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে রমাদান মাসের সাদাকা। এটি ইমাম তিরমিজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। সাহাবায়ে কেরামের মধ্যে সাদাকা কে কার চাইতে বেশি আল্লাহর পথে দিতে পারবেন সেটা নিয়ে প্রতিযোগিতা ছিল। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও এই প্রতিযোগিতা হয়েছিল আমরা জানি। আসলে এটা আক্ষরিক অর্থে প্রাতিষ্ঠানিক কোনো প্রতিযোগিতা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে সাদাকা দিতে বললেন তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন আমি এবার সবচেয়ে বেশি সাদাকা দেব এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও আমি আশা করি বেশি কন্ট্রিবিউট করতে পারবো, মনে মনে তার এটা ছিল। তারপরে তিনি কি করলেন, বাসার যত সম্পদ আছে অর্ধেক নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তো এবার অনেক সম্পত্তি দিলা, বাসায় কি রেখে এসছো? যে রাসূল অর্ধেক রেখে এসেছি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তিগুলো আনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আপনি বাসায় কি রেখে এসেছেন? বললেন যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে আমাদের সালাফ, যারা তাদের আখিরাতকে কিনে নিয়েছিলেন, যারা আখিরাতের জন্য দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়েছিলেন। সাদাকা কেন মানুষ করে? সাদাকা কি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়? সাদাকা কি অপব্যয়? সাদাকা কি টাকা নষ্ট করা? অবশ্যই নয়। সাদাকা পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পদ যা মানব কল্যাণে ব্যবহৃত হয়। সাদাকার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা থাকে। আল্লাহ সাদাকার মধ্যে সকল বারাকা ঢুকিয়ে দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত,
আল্লাহ রিবাকে মিটিয়ে দেন এবং সাদাকাকে বাড়িয়ে দেন। ফলে আমাদের মুসলিম উম্মার সকলেরই উচিত বেশি বেশি সাদাকা করা। আমরা আসলে ইসলামের এই যে টুলসগুলো দেওয়া হয়েছে মানব উন্নয়নের জন্য, মানুষের জাগতিক সকল অভাব অনটন বৈধভাবে মেটানোর জন্য, আমরা কিন্তু সেই জায়গাটা ঠিকমতো ধরে রাখতে পারছি না। যাকাত দেখেন, যাকাত কি পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা দিচ্ছি? দিচ্ছি না। যাকাতের সাথে আছে ওয়াকফ, আছে সাদাকা, আছে ফিদিয়া, রমাদানের ফিদিয়া। বহু লোক দেখবেন সিয়াম ভাঙে কিন্তু ফিদিয়া দেওয়ার কোনো চিন্তা নাই, অথবা যারা সিয়াম ভাঙে, যাদের উপর হয়তো কাফফারা আসে, কাফফারা তো সিয়াম যেটাকে বলা হয় বিশেষ পরিস্থিতিতে, তাহলে সেটাও কিন্তু তারা দিচ্ছে না। অথচ এটাও কিন্তু জনকল্যাণের জন্য একটা টুলস, কাফফারা তো সিয়াম, কাফফারা তো দেহার, হ্যাঁ, তারপরে জাকাতুল ফিতর, এসব কিছুকে আমরা খুব হেলা ফেলা করে দিচ্ছি। মনে হয় আমাদের যে মসজিদগুলো আছে বা যে ইনস্টিটিউশনগুলো আছে, যেগুলো চ্যারিটি ইনস্টিটিউশন, তারা এগুলোকে অর্গানাইজ করতে পারে, মানুষকে উদ্বুদ্ধ করতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মানুষকে দিয়ে তিনি তাদের দারিদ্র দূর করেছেন, তাদের কল্যাণ সাধন করেছেন এবং সামাজিক উন্নয়ন করেছেন, সে বিষয়গুলো আমাদের সামনে থাকতে পারে। সাদাকার মধ্যে অনেকগুলো আছে। এক নম্বর হচ্ছে জাকাত। জাকাত ফরজ, এখানে কিন্তু কোনো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নাই, কোনো মানে যেহেতু এখন তার ওহী নাজিল হয় না যে আপনার জন্য এবছর জাকাত মওকুফ, এটা ট্যাক্সের ক্ষেত্রে হতে পারে, কিন্তু জাকাতের ক্ষেত্রে মওকুফ হওয়ার কোনো ওহি আসার সম্ভাবনা নেই। অতএব প্রত্যেককে তার জাকাতটা দিতেই হবে। এর পাশাপাশি অন্য অন্য সাদাকা আমরা দিতে পারি। এর মধ্যে যেমন আছে সকল দান কিন্তু সাদাকা, এটা মনে রাখতে হবে। আপনি আপনার স্ত্রীর মুখে যা তুলে দিচ্ছেন, সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেটাও সাদাকা। আপনি সন্তানকে, প্রিয় সন্তানকে যা খাওয়াচ্ছেন সেটাও সাদাকা। সাদাকা মানে হচ্ছে এখানে এমন একটা আমল যার কারণে আপনাকে সওয়াব দেওয়া হচ্ছে, আপনাকে সওয়াব দেওয়া হয়। কিন্তু একটা জিনিস শুধু মনে রাখবেন, আপনার ইনকামটা যদি হারাম হয় তাহলে সওয়াবটা থেকে আপনি বঞ্চিত হবেন। আপনার ইনকামটা যদি হারাম হয় তাহলে নিশ্চিত আপনি এ সওয়াব থেকে বঞ্চিত হবেন। কেন? কারণ সাদাকা কখনো হারাম মাল থেকে হয় না। আল্লাহ কখনো কোনো হারাম মালকে সাদাকা হিসাবে গ্রহণ করেন না। তাহলে একটু কষ্ট করে যদি পবিত্র এবং বৈধ সম্পদ আপনার সংসারে খরচ করেন, স্ত্রীর পিছনে, মায়ের পেছনে, বাবার পেছনে, সন্তানের পেছনে, দেখেন সব, তাহলে আপনার কী পরিমাণ সাদাকা আল্লাহর কাছে জমা হচ্ছে, এটা একটা দেখার বিষয়। মানুষকে খাওয়ানো এটা খুবই ভালো একটা আমল এবং অভ্যাস, যেটা কোরআন বারবার আমাদের জন্য রেকমেন্ড করেছে, ওয়ায়ুত এমন আত্মায়মা আলা হুব্বিহি মিসকিনাও ওয়ায়াতিমাও ওয়াসিরা ইন্নামা নুতইমুকুম লিওয়জহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা সূরাতুল ইনসানের মধ্যে এটা বলছেন, তারা খাদ্য খাওয়ায় আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় মিসকিনকে এবং ইয়াতিমকে এবং যারা বন্দী তাদেরকে। তার মানে হচ্ছে খাওয়ানো একটা চমৎকার ইবাদা। রমাদানের খাওয়ানোর একটা প্রোগ্রাম হচ্ছে তাফতির সোয়াম, তাফতির সোয়াম, সোয়ামদেরকে ইফতার করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা সুনানের একাধিক গ্রন্থে এসেছে, তিনি বলেছেন যে ব্যক্তি আরেকজন সোয়ামকে ইফতার করায় সেই সোয়ামের যে পরিমাণ সওয়াব এক্সট্রা সেটা তার জন্য থাকবে, কিন্তু ওই সোয়ামের কোনো সওয়াব কমবে না। ব্যাপারটা এমন নয় যে আপনার ইফতার আমি খাওয়ার কারণে আমার সব সওয়াব আপনি পেয়ে গেলেন, আমার আর কিছুই থাকলো না। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইসলামের আরেকটা অত্যন্ত চমৎকার প্রোগ্রাম। তার মানে হচ্ছে আপনি ভালো কাজ করুন, আপনার ভালো কাজের জন্য আপনি যে পরিমাণ রিমুনারেশন পাবেন, রিওয়ার্ড পাবেন, তাতে অন্যদের রিওয়ার্ডের কোনো কমতি হবে না। আল্লাহ কাউকে ঠকাবেন না, আল্লাহ কাউকে বঞ্চিত করবেন না, সবাইকে ভরপুর দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যে দয়ার সাগর এবং তার সিস্টেমটা তিনি সেভাবেই ডেভেলপ করেছেন, প্রত্যেকটা জায়গায় দেখেন, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাল্টিপল সওয়াব দেওয়ার সিস্টেমটা তিনি জারি রেখেছেন। এই জন্য কোরআনেও তিনি বলেছেন একটা নেকি দশটা নেকি। দেখেন আপনি যখন আলিফ লাম পড়বেন কয়টা নেকি পাবেন? মিনিমাম 30টা নেকি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, আলিফ
লাম মিম প্রত্যেকটার জন্য দশটা করে নেকি, আলিফ লাম মিলে দশটা কি নয়। তাহলে এই জিনিসটা বারবার ব্যাখ্যা করার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা আমল করি, কিন্তু আমরা কতজন এই সুযোগটা নিচ্ছি। আচ্ছা, এরপরে চতুর্থ যে আমলটা আমাদের জন্য খুবই জরুরি সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, কোরআন হৃদয়ঙ্গম করা। কোরআন কি নিয়ে একটা আসলে আপনার প্ল্যান থাকা দরকার, রমাদান আসলেই কোরআন নিয়ে একটা প্ল্যান থাকা দরকার, কারণ আল্লাহরও প্ল্যান ছিল রমাদান মাসে কোরআন নাজিল করা এবং তিনি করেছেন। রমাদানকে তিনি শাহরুল কোরআন করে দিয়েছেন, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, সূরাতুল দুখান, সূরাতুল কদর, সূরাতুল বাকারার মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন এই রমাদান মাসে এবং স্পেশালি লাইলাতুল কদরে তিনি কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের দুটো স্তর, এক হলো লাইলাতুল কদরে তিনি লৌহে মাহফুজ থেকে কোরআনকে নাজিল করেছেন, আর আরেকটা হচ্ছে সেখান থেকে 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সময় যখন প্রয়োজন হতো সেই প্রয়োজনের বিভিন্ন প্রেক্ষাপটে তিনি তা নাজিল করেছেন, যাতে মানুষ ধীরে ধীরে আল্লাহর কালামকে আত্মস্থ করতে পারে এবং সময়ের সাথে মিলিয়ে সে তার জীবনে সেটাকে নিতে পারে, সেভাবে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহ সুবহান তাআলা যাতে কোরআনকে আমরা নিতে পারি সেভাবে একবার লাইলাতুল কদরে এরপরে 23 বছরের জিন্দেগিতে পাঠালেন, তা আমরা কিভাবে প্ল্যান করছি? এটা কি সম্ভব যে আপনি একটা খতম করলে কোরআন জানা হয়ে গেল? এই জায়গায় আমাদের প্ল্যানিংয়ে কিন্তু একটু ত্রুটি হচ্ছে, তাই না? এটা ঠিক যে আপনি কিছু সওয়াব পাচ্ছেন, এই জায়গায়ও আমাদের আরেকটা ত্রুটি হচ্ছে কিছু কিছু ভাইয়ের, যারা বলেন কোরআন না বুঝলে পড়লে গোনা হবে, তারা হাফেজ সাহেবদেরকে গোনাগার বানিয়েছেন। আল্লাহু আকবার, যে হাফেজ এত কষ্ট করে আল্লাহর কালামকে সিনা ধারণ করলো সেটা কি করে পাপের কাজ হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত ভুল বিভ্রান্তি কোনো কোনো ভাইয়ের মাথায় ঢুকে পড়ে, কিভাবে ঢুকে আল্লাহু আলাম। সবসময় স্টেবল চিন্তা করবেন, সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকার চিন্তা করবেন, কোনো প্রান্তিক সীমানা যাবেন না, প্রান্তিক কথাবার্তায় যাবেন না। প্রত্যেকটা জায়গায় যদি আপনি সালাফের মানহাজকে ফলো করেন দেখবেন যে আপনি মাঝখানেই আছেন, আপনি সিরাতুল মুস্তাকিমের মধ্যেই আছেন। তাহলে কোরআন আপনি তেলাওয়াতে সওয়াব পাবেন, কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা, হৃদয়ঙ্গম করা এবং কোরআন অনুযায়ী আমল করা আর কোরআনের অনুশাসনকে প্রতিষ্ঠিত করা, তাই না? এটাই যদি হয় তাহলে আপনার আবার সেই লক্ষ্যেই কোরআন নিয়ে প্ল্যান করা উচিত। আমি কোরআন তেলাওয়াত সঠিকভাবে করছি কি না, আমার তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে কি না, আমি কোরআনের অর্থটা জীবনে মিনিমাম একবার পুরো কোরআনের অর্থটা আমি পড়েছি কি না, কারণ এটা তো আল্লাহর ভাষণ। তা আল্লাহ আমাদের উদ্দেশ্যে, মানব জাতির উদ্দেশ্যে কি ভাষণটা দিলেন শেষবারের মতো? রাসূল সাল্লাহ সাল্লামের উপর যে ভাষণটা তিনি নাজিল করলেন সেটা কি আমি একবারও পড়ে বুঝলাম কি না? ইম্পর্টেন্ট না বলেন তো? খুব ইম্পর্টেন্ট, কারণ এটা শুধু ভাষণ না, এটা হলো মুসলমানদের সংবিধান, এটা মানতেই হবে। কোরআনকে যিনি অস্বীকার করেন, কথায় অস্বীকার করেন অথবা আমলে অস্বীকার করেন, তাহলে তার ইমানটা কিভাবে রক্ষিত হয় বলেন? সে কিভাবে ইমানের মধ্যে থাকার দাবি করতে পারে অথচ সে কোরআনকে মানে না, কোরআনের অনুশাসন মেনে চলে না, বা কোরআনের যে ব্যাখ্যা সে হাদিসকেও সে মানে না? অতএব এই ধরনের অধঃপতন থেকে আমাদের উঠে আসতে হবে। মূলত রমাদান এসেছে সে অধঃপতন থেকে মুসলিম জাতিকে উদ্ধার করার জন্যে, আবার তাকে কোরআনের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, আবার তাকে সালাতের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিয়ামুল লাইলের এই চর্চাটার মধ্য দিয়ে সে 5 ওয়াক্ত সালাতের অভ্যাসকে রপ্ত করবে, এটা হচ্ছে মূল টার্গেট। সারা রাত ধরে কিয়ামুল লাইল করে ফজর তরক করার কোনো তাদরিব কিংবা ট্রেনিং কিন্তু ইসলাম দিচ্ছে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে কোরআনের এই প্ল্যানটা আপনি দেখেন আমাদের সালাফ দিতেন, সালাফের মধ্যে অনেকেই আছেন যারা রমাদান মাস আসলে স্পেশাল প্রোগ্রাম হাতে নিতেন কোরআন তেলাওয়াত করার, কোরআন বোঝার। তারা তাদের একটা প্ল্যান ছিল যে রাতের সালাতেও তারা কোরআন পড়তেন লম্বা টাইম ধরে। আমাদের লোকজন দেখলাম যে কেউ কেউ 7 দিনে ভাবে, রমাদানের শেষ সময় তো আমার দুনিয়ার জন্য, শেষ দশকটা দুনিয়ার জন্য, অতএব আখিরাতের জন্য প্রথম সপ্তাহটা বা প্রথম দশকটা ব্যয় করি। অথচ
ইসলাম বলছে নবী সাল্লাল্লাহু যে সংবাদটা আমাদেরকে অবহিত করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত্রি কোন দশ রাত্রি? শেষ দশ রাত্রি। আমাদের প্ল্যানটা একটু উল্টা হয়ে গেল না? শেষ দশক আপনি রাখলেন বাজারের জন্য, দুনিয়ার জন্য, অথচ শেষ দশকটা রাখা উচিত ছিল আখিরাতের জন্য। এই জায়গাটা মনে হয় একটু রিথিং করতে হবে আমাদেরকে, যে আসলে শেষ দশকটাকে আমরা স্পেশাল ইবাদতের জন্য রাখবো। সব তিনটা দশকই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঈদের বাজারটা আপনারা রমজান আগে করে ফেলেন না, আপনারা সবাই মিলে রমাদানের এই দিনই উপলক্ষটাকে ইগনোর করে উপেক্ষা করে বাজার করার কারণে তো রমাদানের শেষ দিকে জিনিসের দাম বেড়ে যায়। কেউ যদি বাজারে না থাকে তাহলে কি বাজারে জিনিসের দাম বাড়বে? বাড়বে না। মুসলিমরা যদি ইবাদতমুখী হয় তাহলে দেখবেন সব কিছু স্টেবল হয়ে গেছে। আমরা অতিমাত্রায় দুনিয়ামুখী হওয়ার কারণে জিনিসের দাম বাড়ে, হঠাৎ করে বাজারে পেঁয়াজ নাই, মানুষের হুড়াহুড়ি লেগে যায়। আরে যখন কম তখন একটা করে পেঁয়াজ কিনেন, দুটো করে কেনেন। পেঁয়াজের যখন আকাল দেখা যায় তখন মানুষ বস্তায় বস্তায় কিনে, কেমন কথা, তাই না? একটু বুদ্ধি খরচ করতে হবে। প্রত্যেকটা জায়গায় আমাদের আসলে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া প্রয়োজন, তাহলে দেখবেন আমরা এই যে আল্লাহ তাআলা উপলক্ষগুলো দিলেন সেটা আমরা কাজে লাগাতে পারবো। সুতরাং আমরা এই চতুর্থ কাজ হিসাবে কোরআন ভিত্তিক একটা সুন্দর প্ল্যান আমরা নিতে পারি। পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে এতেকাফ। এতেকাফ রমাদানে এতেকাফের আলাদা গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রথম দশ দিনে এতেকাফ করেছিলেন, পরে তাকে বলা হলো আপনি যা খুঁজছেন সেটা সামনে, তখন তিনি দ্বিতীয় মানে মধ্য দশকে এতেকাফ করেছিলেন। তারপর তাকে বলা হলো আপনি যা খুঁজছেন সেটি আপনার সামনে রয়েছে, তখন তিনি শেষ দশকে এতেকাফ করেছেন। শেষ বছরে তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন, তার মৃত্যুর পরে তার স্ত্রীরাও এতেকাফ করেছিলেন। এতেকাফ নিয়ে আসলে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, ইনশাআল্লাহ এতেকাফের ঠিক আগে, শেষ দশকের আগে আমাদের কোনো ভাই আপনাদের সামনে সেটা তুলে ধরবেন। এতেকাফের জন্য মসজিদে এতেকাফ করাটাই হচ্ছে শরিয়াসম্মত বিধান। ঘরে এতেকাফ করার ব্যাপারে ওলামাই কেরাম কেউ কেউ মতব্যক্ত করলেও তার পক্ষে আসলে ওইভাবে দলিল নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, স্ত্রীদের সাথে তোমরা যখন মসজিদে এতেকাফরত অবস্থায় থাকবে মেলামেশা করবে না। এতে একটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে এই আয়াতের মধ্যে যে এতেকাফ হবে মসজিদে পুরুষ নারী সকলেরই জন্য। এতেকাফের সাথে রিলেটেড অনেকগুলো হুকুম আছে, আমরা সেগুলো একটু স্কিপ করে যাই। ষষ্ঠ যে আমলটি সেটি হলো উমরাহ, রমাদানে উমরা করা, কারণ রমাদানে উমরার অনেক ফজিলতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সহিহ বুখারী মুসলিমের একটি বর্ণনায় তিনি বলেছেন উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান, রমাদানে একটি উমরা একটা হজের সমপরিমাণ সওয়াব। এবং কোনো কোনো বর্ণনা এসেছে হাজ্জাতাম মাই, আমার সাথে, মানে আমার সাথে যদি কেউ হজ করে তাহলে তার তাৎপর্য তো আরেকটু বেড়ে যাবে, আমার সাথে হজ করার সম পরিমাণ সওয়াব সে পাবে। অতএব আপনাদের পক্ষে, যাদের পক্ষে সম্ভব হয়, সচ্ছলতা যাদের আছে, তারা রমাদানের শুরুতে বা শেষে যখনই সম্ভব হয় রমাদানের এই সিয়ামের মধ্যেই আপনারা একটা উমরা করার চেষ্টা করবেন। আরও আমলের মধ্যে আছে বেশি বেশি দোয়া করা। রমাদানের প্রত্যেকটা মোমেন্ট অত্যন্ত বরকতপূর্ণ, অতএব সেখানে বেশি বেশি দোয়া করা যায়। পাশাপাশি আদকার, আমরা এমনিতেই নিয়ম হচ্ছে সকাল সন্ধ্যার আদকার সহ বিভিন্ন মানে দৈনন্দিন যে পট পরিবর্তনগুলো আসে সেখানেও আদকারগুলো নবী সাল্লাহ সাল্লাম সেট করে দিয়েছেন। আপনি ঘুম থেকে উঠবেন আবার ঘুমোতে যাবেন সেখানে আদকার আছে, আপনি গাড়িতে উঠবেন সেখানে আদকারগুলো আছে, আপনি সফর থেকে বাড়িতে ফিরবেন সেখানে আদকারগুলো আছে। সে আদকারগুলো আমরা রপ্ত করার জন্য চেষ্টা করতে পারি রমাদানে, যেহেতু রমাদানে আমাদের হার্টটা সফট থাকে, মনে হয় যেন সকল আমল সকল ইবাদত এগুলো চর্চার জন্য শেখার জন্য একটা সুন্দর মন প্রস্তুত হয়ে যায়। অতএব সেই সুযোগটা আমাদেরকে গ্রহণ করতে হবে, শয়তান আমাদেরকে আবার মিসগাইড করার আগেই। মনে রাখবেন যে মুসলিম রমাদান মাসে গাফেল থাকে, শয়তান তাকে কিন্তু একদম পুরোপুরি গাফেল বানিয়ে ফেলে রমাদানের পরে। অতএব যখন কিছু সচেতনতা তৈরি হয় তখন আমরা চেষ্টা করে প্ল্যান করে যদি পরিপূর্ণ সচেতনতা তৈরি করতে পারি তাহলে এর মধ্যে আমাদের কল্যাণ।
রমাদানের মধ্যে, রমাদানের আগেই আমরা তওবা করাটা উত্তম, রমাদানের আগেই আমাদের ইমানের কোর্সটা পরিপূর্ণ করা এবং একটু অ্যাসেস করা যে আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে কি না, ইমানের কোথাও ত্রুটি আছে কি না, কোনো শেরিক বেরাত কিংবা কুফরির সাথে আমাদের কোনো সংস্রব আছে কি না, তাহলে সেগুলো থেকে নিজেদেরকে কারেকশন করে আমাদেরকে এই সিয়াম সাধনার জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, তওবা করা প্রয়োজন, ইস্তেগফার করা প্রয়োজন। তার মানে এই নয় যে আমি আগে তওবা করে ভালো হয়ে গেলাম তারপর শুধু ইবাদত করব, না। তওবা এবং ইস্তেগফার এটা হবে একটা চলমান প্রক্রিয়া, যেন প্রতিদিন প্রতি রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা তওবা এবং ইস্তেগফার করি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এখানে আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে বর্জনীয় দিকের কথা আমরা বলেছিলাম, একটা শুধু হাদিস উল্লেখ করব যেহেতু দীর্ঘ আলোচনার সুযোগ নেই। এই হাদিস ইমাম বুখারি বর্ণনা করেছেন, তার সহিহ আল বুখারির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা ত্বআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমাদানের সিয়াম রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজকে ত্যাগ করলো না, তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। কেন কোনো প্রয়োজন নেই? প্রয়োজন তো ছিল, কারণ এটা তো সিয়াম ফরজ, সিয়াম রমাদান। প্রয়োজন নেই কারণ এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ চান একজন ব্যক্তি যখন সিয়াম রাখে সে যেন তাকওয়ার পথে থাকে, সে যেন তাকওয়ার সঙ্গে বসবাস করে, তাকওয়ার ভিত্তিতে তার সিয়ামের পুরোটো দিন সে কাটায়, তাহলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তাকওয়া বিরোধী অবস্থানটা কী? তাহলে তাকওয়া বিরোধী অবস্থান হচ্ছে যে কোনো মিথ্যা প্রচারণা, দুর্নীতি, অন্যায়, রাহাজানি, জুলুম এবং আরও যত খারাপ কিছু আছে, গীবত, পরনিন্দা, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করা থেকে আরম্ভ করে আরও যত, ব্যবসায়ীরা যদি এই সময় মনে করে যে আমি যদি একটু ভেজাল মেশাতে পারি লাভ বেশি হবে, আপনারা বলেন লাভ বেশি হবে না ক্ষতি বেশি হবে? ক্ষতি বেশি হবে, তো এটা তো একটু বুদ্ধি খরচ করতে হবে। আসলে লাভ ক্ষতির যে জাগতিক হিসাবটা আপনারা তৈরি করেছেন সেটা আসলে আসল হিসাব নয়। লাভ ক্ষতির যে হিসাবটা আল্লাহ সুবহানাহু তাআলা নির্ধারণ করেছেন সেটাই হলো লাভ ক্ষতির আসল হিসাব। আসুন নিজেদেরকে একটু আমরা এর আলোকে তৈরি করি, আমরা ভালো আমলগুলো যথাসম্ভব করি, আর যেগুলো বর্জন করতে বলা হয়েছে সর্বতোভাবে সেগুলো যেন আমরা বর্জন করি। আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল হাশরের মধ্যে সেই ঘোষণাটাই দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। আর অন্য আয়াতে বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। অর্থাৎ ভালো কাজগুলো সাধ্য অনুযায়ী, কিন্তু হারাম কাজগুলো পুরোপুরি বর্জন করতে হবে। যদি মনের ভুলে কখনো ফরজ ওয়াজিব আমরা তরক করি, তাওবা করবেন, যেভাবে আমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য ডিফাইন করে দেওয়া হয়েছে। আর যদি কোনো হারাম কাজ করে ফেলেন তাও আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে বারবার ফিরে আসার সুযোগ আছে। এই মৌসুম হলো সেই সুযোগ আরও বেশি করে তৈরি করে দিয়েছে। অতএব আসুন রমাদানের মহান উপলক্ষ আমরা যেন গ্রহণ করি, এর জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং একজন ভালো মানুষ হিসাবে আমরা নিজেদেরকে যেন তৈরি করে নিতে পারি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ, ইত্তাকুল্লাহ ওয়াত্তাবিউ সুন্নাত নাবিয়িকুম وكونوا عباد الله الصادقين واجتنبوا جميع المعاصي والآثام. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله, আমরা আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরেছি, আসুন আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এর প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করি এবং সেগুলো আমলে রূপান্তরিত করি। আরেকটা ছোট্ট অনুরোধ, আপনারা জানেন যে মসজিদ সিদ্দিক শুধু সালাত কায়েমেরই ব্যবস্থা করেনি, এর পাশাপাশি দিনই বিভিন্ন দাওরাত এবং কোর্স, এলমি এবং একাডেমিক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সমাজকল্যাণমূলক বেশ কিছু পদক্ষেপও নিয়েছে, জাকাত ভিত্তিক বেশ কিছু উন্নয়ন কর্মসূচিও হাতে নিয়েছে। অতএব এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের দানের হস্ত প্রসারিত করবেন এই মসজিদের প্রতি, এবং জাকাত কর্মসূচি বাস্তবায়নের জন্য এই মসজিদের জাকাত ফান্ডেও আপনারা
প্রদান করতে পারেন এবং প্রদান করার জন্য আমরা উদ্বুদ্ধ করছি। আমরা আশা করছি যে আপনারা নিজেরাও এই প্রোগ্রামগুলো থেকে উপকৃত হতে পারেন, বিশেষ করে আমাদের একাডেমিক প্রোগ্রাম আর পাশাপাশি জাকাতের যে প্রোগ্রামটা এখানে আছে, আমি আশা করি যে তার মাধ্যমে নানা রকম কার্যক্রম হয়তো সীমিত আকারে হলেও নেওয়া হয়েছে, যেমন অসুস্থ ব্যক্তির চিকিৎসা কিংবা সমাজে নিরন্ন দুস্থ ব্যক্তিদের পুনর্বাসন এবং যারা কোরআন পড়তে পারে না তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা জাকাত থেকেও করা যায়, এই কার্যক্রমগুলো এখানে নেওয়া হয়েছে। আপনারা নিজেদের এলাকায়ও ঠিক অনুরূপ কার্যক্রম গ্রহণ করতে পারেন এই মসজিদের সহায়তায়। আর সর্বশেষ আমরা আমাদের অসুস্থ ভাইরা যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, আল্লাহ যেন তাদের যে মানসিক যে কোনো যদি স্টিগমা থাকে অথবা কোনো প্রবলেম থাকে সেটাও দূর করে দেন, মনোবল চাঙ্গা করে দেন এবং যে কোনো বড় বিপদে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে যারা মারা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, কবর আজাব ক্ষমা করে দেন এবং তাদের কবরকে নূরে পরিণত করেন। যারা এই মসজিদে আসছেন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি, আপনারা পাঁচ ওয়াক্ত সালাতেও আসবেন, রমাদান জুড়ে এখানে তারাবি সালা হবে, আপনারা সেই সালাতে অংশগ্রহণ করবেন, এখানে এতেকাফের ব্যবস্থা থাকবে, এখানে এতেকাফের জন্য কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনারা জানেন যে সবখানেই সীমিত হয়তো সুযোগ আছে, অতএব যদি এখানে এতেকাফ করতে চান এখানকার কিছু নিয়মাবলী আছে সেটা অনুসরণ করে আপনারা এখানে এতেকাফ করতে পারেন।